সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা কিনা জল খেয়ে বমি করার পদ্ধতি, একে বলে বাড়িছাড় ধৌতি। এটা যে মানুষের জীবনে কত বড় পদক্ষেপ তা ভাবাই যায় না। এখন প্রশ্ন, এটা কখন এবং কিভাবে ও কেন প্রয়োজন সেটা আগে জেনে নেব। হ্যাঁ, আমরা প্রতিদিন যে খাবার খাই তার সব অংশই যে পাকস্থলীয় লিভার মেনে নেয় তা কিন্তু নয়। সব জিনিসের তো একটা সীমারেখা থাকে, কোনো বাড়াবাড়ি দেহ মেনে নেয় না। বাড়াবাড়ি অর্থ প্রয়োজনের অতিরিক্ত খাবার। এবার বলবেন, কিভাবে বুঝবো আমার বাড়াবাড়ি হচ্ছে? আমি তো খেয়েই চলেছি, কোনো অসুবিধা হচ্ছে না, অম্বল হয় না, গ্যাস হয় না, তবে কিভাবে বুঝবো অসুবিধায় পড়তে যাচ্ছি? সেটা হয়তো কম বয়সে কেউ বুঝতে নাই পারে, কিন্তু ভেতরে ভেতরে ইউরিক বিষ কাজ চালিয়ে যাচ্ছে। এটা আমাদের প্রধান শত্রু। বুঝতে পারি না বলে জানবো না সেটা তো বুদ্ধিমানের কথা না। জ্ঞানীরা সব সময় জ্ঞান সংগ্রহ করে, অজ্ঞানীরা করে না। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, এ কথা সত্যি। কিন্তু দাঁত থাকলে যে চিরদিন চিবিয়ে খেতে পারবো সেটা বুঝে নিতে তো দোষ নেই। কাজেই বন্ধুরা, আমরা যদি আগে থেকে জেনে নিতে পারি জল খেয়ে বমি করার সার্থকতা কী, তাহলে আখেরে তো আমাদেরই লাভবান হব। খাবার খেতে খেতে আমাদের পেটে ইউরিক নানাভাবে জমতে থাকে। সেই জ্বর, পাতলা পায়খানা, খাবারে অনিচ্ছা, মাথা ধরা, মাথার যন্ত্রণা, সর্দি কাশি, হার্ট অ্যাট্যাক, দাঁত ব্যথা প্রভৃতি কারণ হয়ে দাঁড়ায়। সেটা আমরা কজন জানি? সবাই এটা জানি, মাঝে মাঝে অসুখ হয়। তবে অসুখ কেন হবে এটা কজন জোর দিয়ে বলতে পারে? অসুখের মূলে এই ইউরিক পয়জন দায়ী। ওটা যদি দেহে না জমতে পারে তবে অসুখ হওয়া কোনো প্রশ্নই ওঠে না। বড় বড় সাধু মহাপুরুষরাও স্বল্পাহারী, তারা এই বাড়িছাড় ধৌতি প্রথা অবলম্বন করে, ফলে তারা দীর্ঘদিন নীরব অবস্থায় বেঁচে থাকে। এর মূল কারণ সকালে গরম জল খেয়ে বমি করা। এই পদ্ধতি অবলম্বন করে মানুষ যদি 120 থেকে 150 বছর বাঁচে, তবে তার দেহ মমি করে রাখার প্রয়োজন হয় না, সে দীর্ঘদিন মানুষের সঙ্গ দিতে পারে। বন্ধুরা, আমি তোমাদের বলবো, তোমরা অন্তত সপ্তাহে একদিন সকালবেলা 4-5 গ্লাস লবণ মিশ্রিত গরম জল খেয়ে তারপর সেগুলিকে বের করে দাও। এই জলের সাথে ইউরিক বিষ বের হয়ে যাবে, তখন আর পেছন ফিরে তাকাতে হবে না। রোগ দূরে থাকার সঙ্গে সঙ্গে আয়ুও বেড়ে যাবে। সেক্ষেত্রে খাবার দাবারে যদি একটু অনিয়ম হয় তাতে তেমন দোষের দাঁড়ায় না, কিন্তু তাই বলে লাগাম টানবো না তা কিন্তু নয়। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনারা যদি এই নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।